বুধবার 2 ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি সদর জোনের আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির 23 বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের মধ্য টিলা থেকে রাঙ্গামাটি শহীদ মিনার ঘাট পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসসি। এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বিষ্ণু কেতু চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরুষ মহিলা দুই দলের নৌকা সম্পান এবং কায়াক মিলে মোট 4টি ইভেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পুরুষ ও মহিলাদের বড় নৌকা বিজয়ীদের 50,000 টাকা পুরস্কার দেওয়া হয়। আপনারা সবাই জানেন